এবার পালা হলো এখানকার ট্রেন আপনাদের দেখানোর। আচ্ছা, এখানে কিন্তু আপনাদের প্লেনের মতো বোর্ডিং পাস প্রিন্ট করতে হবে। পেয়ে গেলাম বোর্ডিং পাস 4। থ্যাংক ইউ, তেরিমাকাসি। এই হলো আমাদের কোচ এক্সিকিউটিভ। তো কোচটা কিন্তু এইরকম দেখতে পাচ্ছেন, 2x2। প্ল্যাটফর্মটা কত সুন্দর দেখুন। ট্রেন ছাড়ার আগে দেখলেন তো কুলিরা কি করলো, এটাকে বলে ডিসিপ্লিন। এই কিন্তু হলো ট্রেনের ডাইনিং কার। আপনারা শুধু ট্রেনের বাথরুমটা দেখুন। এখানে লোকো পাইলটদের ড্রেস দেখুন, একদম কিন্তু পাইলটদের মতন। ভদ্র মহোদয় এবং ভদ্র মহোদয়গণ নমস্কার। নমস্কারটা জানাচ্ছি ভারত থেকে অনেক দূর, ইন্দোনেশিয়া থেকে। ইন্দোনেশিয়া সিরিজের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা কিন্তু ইন্দোনেশিয়া এসে এখানে একদিন বালি ঘুরেছি, তারপর ইন্দোনেশিয়াতে একটা বাস জার্নি করেছি। এবার পালা হলো এখানকার ট্রেন আপনাদের দেখানোর, আর বাংলায় দেখানোর মজাই আলাদা। আশা করছি ভারত বাংলাদেশ থেকে অনেক মানুষই দেখবেন যে এখানকার ট্রেন কীরকম। তো এখন আমি আছি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাতে। এখান থেকে আজকে আমরা ট্রেন জার্নি করে একটা সুন্দর জায়গা যাব, জায়গার নাম হলো ব্যান্ডুং। এটাকে বলা হয় দি সিটি ফর দি ভ্যালি অফ ফ্লাওয়ার্স, কারণ কি জায়গাটা কিন্তু খুবই সুন্দর। জায়গাটা মানে যাওয়ার সময় দেখতে পারবেন যে কত চা বাগান, কত সৌন্দর্য। তো দেখাবো এখানকার ট্রেন কীরকম হয় আজকের এই ব্লগে, এখানে ট্রেনের কত ভাড়া, আর সব থেকে জরুরি যদি আপনি ট্যুরিস্ট হয়ে আসেন এখানকার ট্রেন কী করে বুক করবেন, কি সিস্টেম। তো এখন আমি আছি জাকার্তার গম্ভীর স্টেশনে, গৌতম গম্ভীরের গম্ভীর, এটাই হলো মেইন স্টেশন এখানকার। আর এখানে সব থেকে বড় যেটা লোকাল ট্রেনের স্টেশন সেটা হলো মাঙ্গারাই। আর আমি এখন আছি সব থেকে বড় ইন্টারসিটি ট্রেনের স্টেশনে, এটা হলো গম্ভীর। ট্রেনের নাম হলো আর্গো পারায়াহেন, ট্রেন নাম্বার 38। আর এই ট্রেনটা যায় ব্যান্ডুং অবধি। তো যদি ঘুরতে যাচ্ছেন তাহলে কিন্তু এই ট্রেনটা নিতে পারেন। ট্রেনের টাইম হলো সকাল 6:30, এখন বাজে 6:10। এবার সব থেকে আগে এখানে ওরকম সিস্টেম চলে না যে 6:30 ট্রেন, 6:25 এলাম আর উঠে গেলাম। এখানে স্টেশনে এসে সবার আগে বোর্ডিং পাস প্রিন্ট করতে হয়। তো আসুন বোর্ডিং পাসটা প্রিন্ট করি। আজ আমাদের যাত্রা মোটামুটি 3 ঘন্টার হবে, আর কভার করতে চলেছি 150 কিলোমিটার মতো। জানাবো এখানকার ট্রেনের টপ স্পিড কেমন, ট্রেনের সিট কেমন, আর ট্রেনে কী কী খেতে দেয়, সব কিছু কিন্তু থাকছে আজকের এই ব্লগে। সবার আগে বলি এখানে আমি কিন্তু গ্র্যাব ইউজ করছি। আমাদের যেরকম ওলা উবের জোম্যাটো সুইগি, এখানে গ্র্যাব ডাউনলোড করবেন, খাবার ট্যাক্সি বাইক সব কিছু পাবেন। আর গ্র্যাব না থাকলে অসুবিধে, আজকে সকালে যেমন গ্র্যাবে বুক করতে যাচ্ছিলাম বুকিং পাচ্ছিলাম না, তারপর নর্মাল একজন বাইকারের সঙ্গে যেতে গেলাম, সে 10 বলে লাস্টে 15,000 নিয়ে নিল, 15,000 ইন্দোনেশিয়ান রুপাইয়া, তার মানে মোটামুটি 90 টাকা মতন। এই যে লেখা আছে স্টেশন গম্ভীর, এখানে স্টেশনকে স্টেশন এরকম লেখে। স্টেশনটা কিন্তু বেশ পরিষ্কার, কোনো দিকে কোনো সমস্যা হবে না। আর ওই যে গ্রিন ড্রেসে যাচ্ছে দাদারা, ওনারা হলেন কুলি, এখানে দেখতে পারেন বেশ সাজানো। তো এই আমরা ঢুকলাম স্টেশনের ভেতরে। স্টেশন না শপিং মল বোঝা যাবে না, স্টারবাকস, ইন্দোমার্ট, তারপর নানা রকম দোকানপাট আছে। এখানে আছে হলো হোটেল ট্রানজিট গম্ভীর, শাওয়ার অ্যান্ড লকার, জানলে এখানেই আসতাম, সকালে অসুবিধে পড়েছিলাম। রাত 3টের সময় পৌঁছেছি আমি জাকার্তা। আর এখানে কিছু ম্যাসাজ চেয়ার আছে, আর ওপরেও কিছু খাবার দোকান, তবে ওই মেশিন আমি খুঁজে পাচ্ছি না যেটাতে বোর্ডিং পাস প্রিন্ট করব। আচ্ছা, এখানে কিন্তু আপনাদের প্লেনের মতো বোর্ডিং পাস প্রিন্ট করতে হবে, মেশিন রাখা। এখানে শুধু আমার PNR-টা দেবো, GAA। এই যে আমার চলে এলো নাম, পাসপোর্ট নাম্বার, সিট, কোচ, স্ট্যাটাস, পেড। তো এই যে প্রিন্ট করব। পেয়ে গেলাম বোর্ডিং পাস, সিস্টেম খুবই ভালো। আর এখানে সিস্টেম হলো যে বোর্ডিং পাসের সঙ্গে এখন পাসপোর্ট চেক করবে, পাসপোর্ট বা নর্মাল আইডি। এই টিকিট যে ব্ল্যাক হচ্ছে না, এটার থেকে বাঁচার একটা উপায় এটাই যে সবার নাম আইডি চেক করো, এখানে না হলেও ট্রেনের ভেতর। এবার আমাদের দুর্গাপুজোর বুকিং খুললো 1 মিনিটের মধ্যে, মানে সকাল 8টায় আমাদের বুকিং চালু হয়, 1 মিনিটের মধ্যে 300 ওয়েটিং লিস্ট হয়ে গেলো পদা থেকে। অনেক মানুষ দার্জিলিং ঘুরতে যাচ্ছে, তবে ওরকম না, ওটা মানুষ যাচ্ছে না, ওই টিকিটগুলো সব দালালরা বুক করেছে। তো ওই জন্যে আমি বলছি যে এই যে নাম চেক করা কত জরুরি। এই ব্ল্যাক মার্কেটিং আমি অনেক বাংলাদেশেও হয় শুনেছি, আমাকে কো প্যাসেঞ্জাররা বলেছে যে এখানে আর পাড়া যাচ্ছে না, তবে ওদের ওই সিস্টেম এখন করেছে যে
এখন ডাইরেক্ট টিকিট আইডি কার্ডের সঙ্গে লিংক থাকবে। এখানে কিন্তু একটা বড় ডিসপ্লে আছে, ম্যাক্সিমাম টাইমে অ্যাড আসছে, কিন্তু মাঝে মাঝে ওই যে ট্রেন নাম্বার প্ল্যাটফর্মে সব আসে। তো প্ল্যাটফর্ম নাম্বার হলো 1। এই বোর্ডিং পাসটা দেখিয়ে ঢোকা যাক। আরেকদিকে হচ্ছে ফেস রেকগনাইজেশন, এখানকার কিছু লোকাল সিস্টেম, মানে আমাদের ওই ডিজি যাত্রার মতো, যে আইডি কার্ড লাগবে না, ডাইরেক্ট মুখ দেখেই ঢুকিয়ে নেবে। দেরি হয়ে গেল বলবো, 6:17 বাজে। এই যে এখানে লেখা ডিপার্চার্স, ইন্দোনেশিয়ার ভাষা হলো ইন্দোনেশিয়ান ভাষা, ওটা তো দেখে নিন কেবেরাং তার নাকি লেখা। আর ওই যে আমাদের ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 1, এখানে আমার নাম, পাসপোর্ট নাম্বার, ট্রেন নাম্বার, ট্রেন নাম কোথেকে কোথায়, আর সিট নাম্বার আর কোচ লেখা আছে। তো এটা হলো এক্সিকিউটিভ ফ্রিতে সিট 4A। হ্যালো, থ্যাংক ইউ, তেরিমাকাসি মানে হলো থ্যাংক ইউ, আর আপা কাবা মানে হলো কেমন আছেন, এই দুটোই শিখতে পেরেছি। এই হলো ট্রেনের ডাইনিং কার, সব কিছু ঘুরে দেখাবো, চিন্তা করবেন না। 3 ঘন্টার ট্রেন জার্নি হলেও কোনো অসুবিধা নেই। এই হলো এক্সিকিউটিভ 4। আচ্ছা, এই যে এখানে এরকম সিস্টেম আছে যে ডিজিটালেও লেখা উঠছে ট্রেন নাম্বার, আর এখানে নর্মালিও লেখা আছে। জালুর মানে হলো প্ল্যাটফর্ম, এই যে জালুর 1, জালুর 2। ট্রেন ছাড়ার টাইম সকাল 6:30। এইটা আমার কোচ, কিন্তু সবার আগে একবার দেখি আছি এখানকার ইঞ্জিন কীরকম হয়। আর ওদিকে ট্রেনটা সিগন্যাল হয়ে গেল। প্ল্যাটফর্মটা কত সুন্দর দেখুন, গাছপালা একদম পরিষ্কার। এই হচ্ছে আমাদের ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, এখানে ইলেকট্রিক খুবই কম চলে, শুধু লোকাল ট্রেন হলো ইলেকট্রিক। ইঞ্জিন হলো CC206 1326, আর KAI মানে হলো কেরেটা আপি ইন্দোনেশিয়া। আমাদের যেরকম ইন্ডিয়ান রেলওয়েজ বা ভারতীয় রেলওয়ে, এখানে হলো কেরেটা আপি ইন্দোনেশিয়া। কেরেটা মানে ট্রেনস, আপি মানে হলো স্টিম বা কয়লা বা আগুন। তো আগেকার দিনে তো সব স্টিম ইঞ্জিন ছিল, তো তাই জন্যে কেরেটা আপি বলা হতো। আর ইন্দোনেশিয়া তো চলো, আর ইন্দোনেশিয়া তো দেশের নাম। তো ওই ট্রেনটা ছেড়ে দিচ্ছেন, একটা অদ্ভুত জিনিস দেখুন, এখানে গাড়ি রাইট হ্যান্ড ড্রাইভ হলেও ট্রেন কিন্তু উল্টো লেফট হ্যান্ড ড্রাইভ টাইপের, মানে ওদিকে যাওয়ার ট্রেনটা ওই দিক দিয়ে যাবে, এই ট্রেনটা যেটা আসছে এটা এদিক দিয়ে আসছে। এই যে দেখুন এখানকার লোকাল ট্রেন এরকম হয়, লোকাল ট্রেন না মেট্রো বলবো। তো এই হলো আজকের আমাদের ইঞ্জিন, দেখা যাক কেমন টানে। আচ্ছা, এই দেখুন লাস্টে একটা কোচ দেখুন কত সুন্দর, ওটার ভাড়া হলো 1,00,000 টাকা। আশা করছি আমার হিন্দি চ্যানেলে একটা দামি কোচের ব্লগ দেখাতে পারবো, বাংলা চ্যানেলে তো কামাই নেই, তাই এখানে নর্মাল এসি চেয়ার কার, এখানে ওটাকে বলা হয় এক্সিকিউটিভ। তো যাওয়া যাক নিজের কোচে। এই হলো আমাদের কোচ এক্সিকিউটিভ, এখানে লেখা উঠছে কেরেটা আপি ইন্দোনেশিয়া, মানে ইন্দোনেশিয়ান রেলওয়েজ আর কি। তো কোচটা কিন্তু এইরকম দেখতে পাচ্ছেন, 2x2, এটা আসলে মিটার গজ, তো ওরকম 2x2 হচ্ছে। আসলে আমাদের হচ্ছে ব্রড গেজ, তো আমাদের এসি চেয়ার কারে 3x2, মানে কোচটা একটু বড়, আর এখানে মিটার গেজ, তো এটা হলো 2x2। চেয়ার সাইজ মোটামুটি হলো আমাদের মতনই। আচ্ছা, এইরকম হলো সিট, এখানে কিন্তু জলের বোতল রাখার জায়গা আছে, আর নিচে হলো চার্জিং পয়েন্ট, এখানে আমাদের চার্জার লাগে না, এটা কনভার্টার আছে, 120 টাকা দিয়ে কিনেছিলাম এখান থেকে। তো লেগরেস্ট হলো এইরকম, এই যে ছাড়ার আগে দেখলেন তো কুলিরা কি করলো, এটাকে বলে ডিসিপ্লিন। আর ওখানে পান গুটকা দিয়ে সব প্ল্যাটফর্ম সাজিয়ে দিচ্ছে, খুব ভালো লাগলো এই জিনিসটা, কি কারণে করলো সেটা বলতে পারবো না হয়তো। তো এখানে আছে হচ্ছে আপনাদের উইন্ডো ব্লাইন্ডস, এইরকম পর্দা, কিছু যদি মাল ঝোলাতে চান। এখানে হলো রিডিং ল্যাম্প, আর এই হলো ইমার্জেন্সি এক্সিটের হ্যামার। তো মোটামুটি অনেকটা আমাদের মতনই, শুধু লেগ স্পেসটা অনেকটা বেশি, আর এই হ্যামার আছে, বাকি সব মোটামুটি আমাদের ট্রেনেও পাবেন। এই কিন্তু বেরোলাম মাঙ্গারাই স্টেশন, বললাম সব থেকে বড় সাবারবান স্টেশন, মানে এখানকার MRT ট্রেনসের জন্যে
ওই আমাদের শিয়ালদার মতো। দরজা খুলছি না, কারণ কি এখানে শুনেছি দরজা খুললে নাকি অনেক বেশি ফাইন আছে। আর আমি দেখেছি যে অ্যাটেন্ডেন্ট এসে ট্রেন ছাড়া মাত্রই দরজা বন্ধ করে দিয়ে যায়। এখানে শহরে একটা অদ্ভুত জিনিস দেখেছি, সব দেওয়ালে দেখেছি স্প্রে পেন্ট করা সব জায়গায়। এই যে দেখুন স্প্রে পেন্ট অনেক জায়গায় কিন্তু দেখতে পারবেন যে স্প্রে পেন্ট করা। এটা কি ব্যাপার ঠিক জানি না। আপনারা এবার দেখুন জাকার্তা শহরের দৃশ্য। আচ্ছা, এখানে কিন্তু ডাইনিং কার থেকে এমনি ট্রে নিয়েও আসে কিছু যদি আপনার লাগে, চা কফি ফ্রাইড রাইস নানা রকম খাবার। আমি নিয়েছি এই চিজ দেওয়া বান আর সাথে হলো ক্যাপেচিনো। এই দুটোর আমার পড়েছে 23,000 ইন্দোনেশিয়ান রুপাইয়া, মানে ওই ধরুন 130 টাকা মতো। এখানে কিন্তু কফির সঙ্গে ওপরে যে চকলেট পাউডারটা ছড়ায় ওটাও দেয়। আর যে খাবার নিয়ে এসছে ওই রকম না যে 2 মিনিট বাদে বাদে একটা ভেন্ডার আসবে চা চা করতে, একবারই আসবে ওই পুরো সেট আপটা নিয়ে। পিছনে দেখতেই পাচ্ছে ট্রে নিয়ে যাচ্ছে। এই হলো চিজ ব্রেড, খেতে খুব অ্যাভারেজ। এটা হলো 10,000। তবে এই কফিটা কিন্তু সাংঘাতিক, এটা কিন্তু আগের দিন খেয়ে দেখেছি। এই যে ওপরে এরকম ছড়িয়ে দিয়ে, আহা, 60-70 টাকায় ট্রেনে এত ভালো কফি পেলে খেতেন কি, নাকি সেই 10 টাকার জলের মতন কফি খেতেন, বলবেন কমেন্টসে। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে কিন্তু মহিলা আর পুরুষের টয়লেট আলাদা। এই হলো পুরুষের টয়লেট, এই হলো মহিলার টয়লেট। ভেতরটা একবার দেখি। আপনারা শুধু ট্রেনের বাথরুমটা দেখুন, মনেই হবে না যে এটা কোনো ট্রেন, মনে হবে যে কোনো মল। এই মিরার, এই লাইটিং, এখানে কিন্তু সব কিছু ব্যবস্থা আছে। এখানে হ্যান্ড ড্রায়ার আছে, বেশ ভালো। আর এই জানলা দিয়ে আমি কিছু ভিডিও নেব আপনাদের দেখানোর জন্যে, কারণ কি দরজা খোলা নিষেধ, এই জানলা খোলা নিষেধ না, যেখানে সিস্টেম সেখানেই লুপ হোল। বেশ ভালো আর বেশ পরিষ্কার, মাঝে মাঝেই যারা ক্লিনার আছেন, জ্যানিটার আছেন, ওরা পরিষ্কার করছেন। এই যে হ্যান্ড ড্রায়ার আমাদের বন্দে ভারতও কিন্তু এগুলো এখন থাকছে, আর সাথে থাকছে অটোমেটিক সোপ ডিসপেন্সার। আসুন একবার দেখি ট্রেনের ডাইনিং কার। এই কিন্তু হলো ট্রেনের ডাইনিং কার। এখানে একটা ছোট জায়গা আছে মেনলি জল গরম করার, মাইক্রোওয়েভ ওভেন, ফ্রিজ, আর এই ট্রেটা নিয়ে ওরা ঘোরে। তো এখানে শুধু নিয়েছি একটা জলের বোতল, এটার দাম হলো 8,000, এটা হলো 600 ml। তো বুঝে নিন 40 টাকা দাম। আর বুকিং কী করে করবেন জানিয়ে দিই, এই হলো আপনাদের ট্রেনে দেওয়া ওয়েবসাইট কেরেটা আপি, মানে এই সরকারি ওয়েবসাইট। ওখানে গিয়ে কিছুই না, শুধু কোন স্টেশন থেকে কোথায় যাবেন, নাম, পাসপোর্ট নাম্বার, মোবাইল নাম্বার এইসব দিয়ে দেবেন, ইমেল। আর তারপর পেমেন্ট কী করে করতে হবে দেখুন, ক্রেডিট কার্ড ডেবিট কার্ড লেখা তো আছে কিন্তু দেখলাম যে কাজ করছে না, এখানকার লোকাল কার্ডই চলে।
তো পেমেন্ট করতে পারেন আলফা মার্ট হিন্দু মার্ট এই দুটো স্টোর আছে ওখানে গিয়ে পেমেন্ট করতে পারেন তো যখন বুক করছেন ওই হিন্দু মার্ট বা আলফা মার্ট সিলেক্ট করবেন আর ওই স্টোরে গিয়ে আপনি ক্যাশ দিয়ে রিসিপ্ট নিয়ে নেবেন তারপর মেইল চলে আসবে যে আপনার পেমেন্ট কনফার্ম তো আমি তো ওইভাবেই বুক করছিলাম আরে বাপরে সৌন্দর্য সাংঘাতিক এখানে জাকার্তা থেকে ব্যান্ডুং হলো 200 কিলোমিটার মতো মানে ওই ধরুন কলকাতা থেকে আসানসোল সেটা পড়ে হলো আমার 400 টাকা মতো আর আজকের যেটা জনপ্রতি ভাড়া পড়েছে সেটা হলো 2 লাখ টাকা 2 লাখ ইন্দোনেশিয়ান রুপাইয়া মানে হলো আমাদের 1000 টাকা মতো বোধ হয় একবার দেখে নিই 1238 টাকা 200 কিলোমিটারের জন্যে ভাড়াটা হয়তো একটু বেশি এখানে পেরিয়ে গেলাম কি একটা স্টেশন রেন্দে নাকি তো এই ছিল ডাইনিং কার আর এখানে একটা প্রেয়ার রুমও আছে তো এবার যাই পিছনে একটা ইকোনমি ক্লাস দেখতে এই যে দেখুন এই কোচে কিন্তু ভালো করে লেখা আছে টয়লেট প্রিয়া মানে মেন্স আর টয়লেট ওয়ানিটা মানে ফিমেলস এইরকম আর ট্রেনের হল্ট বলে দিই আমাদের হলো সব থেকে উপরে ট্রেনটা গম্ভীর যেখান থেকে ছেড়েছিল তারপর জাতিনাগারা তারপর এই স্টপটা মানে বান্ডুবের আশেপাশেই তো মাঝখানে বলতে পারেন ট্রেনটা নন স্টপ এই দুটো হলো জাকার্তা স্টপ আর এই দুটো হলো বান্ডুবের স্টপ এই কিন্তু হলো ট্রেনের ইকোনমি ক্লাস সিটগুলো শুধু মানে একটু খারাপ টাইপের অতটা আরামদায়ক না মানে যতটা আরামদায়ক সিটে আমি বসেছিলাম তবে সিট ওটাই যে সিট কিন্তু 2x2 3x2 এর কোনো অপশান নেই নন এসিরও কোনো অপশান নেই এখানে বাস হোক বা ট্রেন নন এসি কিছুই নেই সবই এসি এটাই হলো মিনিমাম এখানকার সিটি বাসও স্ক্যানিয়ার হয় এখানে ইন্দোনেশিয়ার লেভেলটা শুধু বুঝে নেই আচ্ছা একটা জিনিস হয়তো বলতে ভুলে গেছি অ্যানাউন্সমেন্ট হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পৌঁছে যাব ব্যান্ডুং আমরা পৌঁছেছি ব্যান্ডুং এর আগে স্টেশন আর এখানে দেখুন প্ল্যাটফর্ম লো তো স্টেয়ার্স লাগিয়ে দিয়েছে খুবই ভালো মানে ইন্দোনেশিয়ান রেলওয়ে মানে প্যাসেঞ্জারদের কষ্ট হতে দেবে না তো খুব ভালো লাগলো এই সিস্টেমটা আমার আর যেটা বলতে ভুলে গেছি সেটা হলো এখানকার সর্বোচ্চ গতি
সর্বোচ্চ গতি হলো এখানকার ট্রেনের 120 কিলোমিটার পার আওয়ার। আজকে হয়তো একটু কম ছিল, কারণ কি আজকে রুটটা একটু পাহাড়ি ছিল, কিন্তু আগের দিন আমি এলাম 120-তে যাচ্ছিল ট্রেন, বেশ ভালো। মিটার গেজ হিসেবে 120 তো অনেক। আর এখানে কিন্তু আমি ম্যাক্সিমাম স্টেশনে দেখছি যে সব জায়গায় নতুন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, উঁচু প্ল্যাটফর্ম, আগেকার দিনে সব এরকম নিচু প্ল্যাটফর্ম ছিল, তো ইম্প্রুভই করছে ওরা। আর এখানকার রেলওয়ে একটু দামি হলেও কিন্তু অনেকটা রিলায়েবল। ব্যাস অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, সময় হচ্ছে 9:19, সোয়া 9টার টাইম ছিল, তো মোটামুটি টাইমেই চলে এসেছি। অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আমাদের ট্রেনে ভ্রমণ করার জন্য আপনাদের ধন্যবাদ, আপনাদেরও ধন্যবাদ যে এই ব্লগটা দেখলেন। ট্রেন ঢুকতে না ঢুকতেই আমাদের মতোই দেখি পোর্টার এসে গেছে খুলি। তবে এখানে যে গম্ভীর স্টেশনে ওটা করলো না, খুব ভালো লাগলো আমার। মানে জাপানে কত ভিডিওতে দেখেছিলাম যে ট্রেন ছাড়ার আগে, হ্যাঁ হ্যাঁ ইয়েস আই নো, থ্যাংক ইউ, বলে দিল যে ট্যুরিস্ট হয়তো জানে না। এই যে এখানে কিন্তু প্ল্যাটফর্ম নর্মাল, আর আমি যা দেখলাম বা যা বুঝলাম, এই জাকার্তা থেকে ব্যান্ডুং যাই ট্রেন চলে সবারই নাম এই আর্গো পারায়ণ, মানে দিনে 4-5টা ট্রেন চলে। এইরকম হলো ব্যান্ডুং স্টেশন, ছোট অ্যাকচুয়ালি, আমি ভেবেছিলাম হয়তো একটু বড় হবে স্টেশনটা। যাই হোক, এখান থেকে এখন আমার কোথাওই যাওয়ার নেই, আমার ফেরত যাওয়ার ট্রেন হলো সকাল 10:50, আর সেইটা হলো লাক্সারি কোচে, মানে এর থেকে 2.5 গুণ দাম দিয়ে, ভাবতে পারছেন? 160-170 কিলোমিটারের জন্যে নাকি 3000 টাকার ওপরে দিয়েছি। আর ওদিকে আমরা রাজধানীতে যাই 1500-1600 কিলোমিটার ওই দামে। হ্যাঁ, রাজধানী শুনে মনে পড়লো যে এখানে কিন্তু স্লিপিং ট্রেন নেই, মানে যে বার্থওয়ালা ট্রেন এখানে কিন্তু নেই, ওই রকম টাইপের আছে যে একদম মানে ফ্লাইটের বিজনেস ক্লাসের মতো, কিন্তু স্লিপার বার্থওয়ালা ট্রেন এখানে নেই। কেন তো জানি না, হয়তো লাগে না, হয়তো ওরকম ডিমান্ড নেই, তবে থাকা কিন্তু উচিত। কিছু কিছু দেশে বাইরে এসে বুঝতে পারি যে আমাদের ওখানে রেলের সিস্টেম কতটা ভালো, এসপেশালি হার্ড এসি আছে যেটাতে খুবই একটা ভালো দামে আপনারা ট্রাভেল করতে পারেন, খুবই কম দামে। একবার ইঞ্জিনটা দেখতে যাচ্ছি শেষবারের মতো, এই যে ইঞ্জিন খুলে গেছে, তার কারণ ইঞ্জিন এখন যাবে অন্যদিকে, এই যদি জানতাম আগে থেকেই চলে আসতাম। আর ট্রেন এখন পরিষ্কার করছে ওরা, কারণ কি এই ট্রেনটা কিছুক্ষণ পরে ছেড়ে যাবে জাকার্তার উদ্দেশ্যে। এখানে লোকো পাইলটদের ড্রেস দেখুন, একদম কিন্তু পাইলটদের মতন। আর শান্টিং সিগন্যাল পেয়ে গেছে, এই যে দুটো সাদা ডট, এবার লোকোটা দেখবেন বেরিয়ে গেল। এই এবার ওই হয়তো সাইডের ট্র্যাক দিয়ে গিয়ে ওদিকে গিয়ে আবার লাগবে। সত্যি কথা বলতে রেস্ট একদমই পাচ্ছি না, আর সকালেও মানে মোবাইলটা চার্জে লাগিয়ে শুয়ে পড়েছিলাম একটু ট্রেনে, তো চেষ্টা করবো এই যে 1 ঘন্টা আমার টাইম আছে, ট্রেন হলো 10:50, তো 1.5 ঘন্টা যা টাইম আছে একটু রেস্ট নেওয়ার। বাইরে ঘোরার যা আছে ওগুলো অনেকটাই দূরে, তবে বেশ ভালো জায়গা ঘোরার মতো। যদি বেশি সময় নিয়ে আসেন, বালির বাইরে ইন্দোনেশিয়া দেখতে চান, তাহলে এখানে আসতে পারেন। আরেকটা জিনিস দেখলাম যে উনি এই কোচের নাম্বার যেমন এরকম ছিল যে 1, 2, 3, 4, তারপর ওই ডাইনিং কার, তো উনি এগুলোকে সব পাল্টে দিচ্ছেন, এখানে এসে 4 করে দিল, তারপর 3, 2, 1 এরকম। এটা করার কী কারণ বুঝতে পারলাম না। আর ট্রেন বোর্ড হলো এখানে এরকম, কা কে মানে কেরেটা আপি, এই যে বললাম না ইন্দোনেশিয়া ট্রেন, আর্গো পারায়াগান ব্যান্ডুং টু গম্ভীর। এই যে এখানকার ইনফ্রাস্ট্রাকচার শুধু দেখুন, চমকে যাবেন দেখে। এসকেলেটার না, এখানে আছে ট্রাভেলেটার টাইপের, সুটকেস তো রাখলে গড়িয়ে যাবে, তবে এই জিনিসটাও বেশ ভালো। আমাকে অনেকজন একটা কথা খুব বলে যে ট্রেন তো কমফোর্টেবল, কিন্তু আমরা ট্রেন নিতে চাই না, আমরা বাস নিতে চাই, তার কারণ কি ট্রেনে উঠেই আমাদের মানে স্টেশনে পৌঁছেই ফুট ওভারব্রিজ চড়তে হবে, যা মানে বয়স্ক মানুষরাই বেশি বলেন যে এই প্ল্যাটফর্ম দেবে ওই প্ল্যাটফর্ম যাও, ঠিক নেই যে কোন প্ল্যাটফর্মে দেবে, অনেক স্টেশনে এসকেলেটার চলে না। আমার নিজের স্টেশন আসানসোল, ওখানেই দেখি যে মাঝে মাঝে এসকেলেটার চলছে না, তো ওই রকম ক্ষেত্রে মানুষ প্রেফার করে এই বাস নিয়ে নেওয়া। এই এসকেলেটার জিনিসটা অনেকটা জরুরি আমাদের সব স্টেশনেই, কারণ কি জিনিস নিয়ে সিঁড়ি চড়া বয়স্ক মানুষের পক্ষে একটা অসম্ভব ব্যাপার। আমি বেরোচ্ছি প্ল্যাটফর্ম নম্বর 1-এর সাইড দিয়ে, আশা করছি এদিকটাই বড় হবে, আপনাদের দেখানোর মতো হবে। এইরকম হলো এখানকার স্টেশন। আর এই যে ট্রেনটা দেখালাম না, এই ট্রেনটা হলো
ব্যান্ডুং টু মালাং। এই কোচগুলো দেখলে বুঝতে পারবেন পুরনো কোচ। ব্যান্ডুং স্টেশন হলো সমুদ্র তল থেকে 709 মিটার ওপরে। চলে এলাম স্টেশনের বাইরেটায়। এখানে দেখুন কোনো ভিড় ভাড় নেই। এখানে হলো VIP পার্কিং। তো এই হলো ব্যান্ডুং স্টেশন। আশা করছি আপনাদের এই ইন্দোনেশিয়া ট্রেনে ভ্রমণের ব্লগ ভালো লাগলো। এর পরের পর্বে মানে কালকেই আমার ফেরত যাওয়ার ফ্লাইট আমাদের দেশ ভারতে। তো সেই ফ্লাইট জার্নিতে আমরা ট্রাভেল করব জাকার্তা থেকে কলকাতা ইন্ডিগোতেই। বাপরে বাপ, ইন্ডিগোতে সেই আবার 10 ঘন্টার ফ্লাইট, ভাবতেও কেমন একটা লাগছে। আচ্ছা, তো পরের পর্বে আমি জানিয়ে দেব যে আপনারা মাত্র জন প্রতি 40-50 হাজার টাকায় কী করে 7 দিনের একটা ইন্দোনেশিয়া ট্যুর করবেন। কলকাতা টু কলকাতা 50 হাজার, সব কিছু ইনক্লুডেড। আর এমন না যে এরকম ফুটপাথে শুতে বলবো, ভালো ভালো হোটেলে থেকে ঠিকঠাক করেই ট্যুরটা করতে পারবেন। সেই প্ল্যান আপনাকে আমি ভালোভাবে করে দেবো। আর এই প্ল্যানটা আমি দুজনের জন্য করবো, কারণ কি স্বাভাবিক ব্যাপার যে বালিতে কিন্তু ম্যাক্সিমাম হানিমুন করতেই লোকে আসে। তো এই হলো স্টেশনের বাইরেটা, আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে তাহলে পরের ব্লগে। আর বাংলা ব্লগ আমি চাইলে নাও বানাতে পারতাম, কারণ কি জানেনই খরচা অনেক, কিন্তু এই চ্যানেল দিয়ে কোনোই কামাই নেই। কিন্তু আমি বানাচ্ছি জাস্ট মানুষের ভালোবাসার জন্যে। আমি জানি যে আমার মুখে বাংলা শুনে অনেক মানুষ খুব খুশি, অনেক ভালো ভালো কমেন্ট পাই আমি আমার বাংলা চ্যানেলে। তো তার জন্য শুধু বানাচ্ছি। আমার এই চ্যানেলের লক্ষ্য কিন্তু পয়সা কামানো না আপাতত, পরে দেখা যাবে। তো তাই জন্যে খুব একটা ভিডিও বানাচ্ছি না, শুধু ওই এক দুটো যেখানেই চান্স পাচ্ছি আমি কিন্তু বাংলায় ভিডিও বানিয়ে দিচ্ছি, যাতে আপনারাও জিনিসটা বুঝতে পারেন যে এখানে বাইরে বিদেশে ট্রেন বাস সব কীরকম। তো ব্যাস, আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে আবার এক ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন।